নমস্কার বন্ধুরা একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে আসা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ বন্ধুরা পি এম জন্য খুশির খবর পি এম কি টাকা ঢুকলো একত্রিশে মে দু হাজার বাইশ হ্যাঁ বন্ধুরা চার নম্বর কিস্তির টাকা অর্থাৎ তোমরা যারা তিন নম্বর কিস্তির টাকা পেয়েছিলে এই রিসেন্ট অর্থাৎ একত্রিশে মে চার নম্বর কিস্তির টাকা ঢুকলো অ্যাকাউন্টে এবং সেই লাইভ প্রুফ তোমাদের সামনে তুলে আনব। এবং তার সাথে আলোচনা করব কাদের কাদের টাকা ঢুকেছে এবং যাদের টাকা ঢুকেনি চার নম্বর কিস্তির টাকা তিন নম্বর কিস্তি পেয়েছ তাদের টাকা কতদিনের মধ্যে ঢুকতে পারে এবং তাছাড়া কিছুদিন আগে যাদের দুটো কিস্তির টাকা দেওয়া হয়েছে তাদের কবে আবার নতুন কিস্তির টাকা দেওয়া হবে এই যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের ভিডিও এবং তার সাথে তোমাদেরকে লাইভ প্রমাণ দিয়ে দেবো একটা নয় তিনটে প্রমাণ দেব। যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে পি এম কিষানের টাকা সত্যিই দু হাজার টাকা করে যে ফার্স্ট কিস্তি অর্থাৎ প্রতি বছর তিনবার কিস্তিতে দেওয়া হবে এবং তার প্রথম কিস্তি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে যতই বলুক তিনটে কিস্তির টাকা এতদিন পেয়েছিল সর্বহাইস্ট এবং এই প্রথম চার নম্বর কিস্তির টাকা আসলো তোমাদের অ্যাকাউন্টে তো সেই ভিডিওটা সরাসরি সেখানকে যাবো তারাকে অবশ্যই বলবো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকার একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা সর্বপ্রথম তোমাদেরকে যে স্ক্রিনশটটা দেখাচ্ছি অর্থাৎ এটা ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের স্ক্রিনশট অর্থাৎ ল্যান্ড ব্যাঙ্কের স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে পিএম কিষানের টাকা ঢুকেছে এবং ইনস্টলমেন্ট আইএনএসটি বলতে ইনস্টলমেন্ট চার নম্বর ইনস্টলমেন্ট একত্রিশ মে এবং উপর দিকে যেহেতু ওইটার উপরে ট্যাপ করেছি ওই জন্য একত্রিশ মে মাসটা বুঝতে পারছো এবং দু হাজার বাইশটা বুঝতে পারছো না এবং কত টাকা অ্যামাউন্ট দু হাজার টাকা অ্যামাউন্ট ঢুকেছে এবং সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ যদিও আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এপিবিএস ক্রেডিট এবং পি এম বেঙ্গল করা হয়েছে এবং আইএনএসটি ইনস্টলমেন্ট চার হ্যাঁ বন্ধুরা একটা স্ক্রিনশট তোমাদের সামনে যদি নিয়ে আসি এটা হলো তোমরা পাঞ্জাব ব্যাংকের যে মোবাইলের মাধ্যমে পাসবুকটা দেখা যায় তার মাধ্যমে এবং তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ পাঁচ দু হাজার বাইশে লেখা উঠছে এখানেও পি এম কিষাণ বিএন ইনস্টলমেন্ট চার এটাও কিন্তু চার নম্বর ইনস্টলমেন্ট এবং ক্রেডিটের হয়েছে দু হাজার টাকা তাছাড়া আমরা এই পি এর মাধ্যমে ব্যালেন্স চেক করে দেখেছিলাম একজনের অর্থাৎ এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের থেকে অন্য ব্যাঙ্ক চেক করে দেখেছিলাম এখানেও কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার বাইশে ক্রেডিট হয়েছে শুধুমাত্র এখানে লেখাটা নেই একত্রিশ পাঁচ দু দু হাজার হাজার বাইশে ক্রেডিট হয়েছে যাচ্ছে টাকা অর্থাৎ এতগুলো স্ক্রিনশটের মাধ্যমে তোমরা বুঝতে টাকা ঢুকছে এরপর আসি পিএম কি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে না আদতে পি এম কিষণ অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে বেনিফিশারি স্ট্যাটাসে তোমার আধার কার্ড নম্বর দিয়ে দেখছো সেখানে আগের তিনটা কিস্তির স্ট্যাটাসই দেখাচ্ছে এবং চার নম্বর কিস্তির টাকা পেমেন্ট পসেড লেখা উঠছে হ্যাঁ বন্ধুরা তাদের ক্ষেত্রে কিন্তু এখনো এখানে আপডেট করা হয়নি যেহেতু আজকে রিসেন্ট খবর তো খুব শীঘ্রই কিন্তু এখানে আপডেট করে দেওয়া হবে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি উপরের যে পেমেন্ট মুড আধার হ্যাঁ বন্ধুরা এই আধার কার্ডেই পেমেন্ট ঢুকেছে কারণ প্রথমে এই ব্যক্তির পাঞ্জাব ব্যাংকে টাকা এসেছিল কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ যখন আধার লিঙ্কের মাধ্যমে টাকা এসেছে সেটা কিন্তু অন্য ব্যাংক অর্থাৎ তোমাদের যদি কোনো ব্যাংকে আধার লিঙ্ক না করা থাকে তোমাদের টাকা আসতে সমস্যা হবে অতি সত্বর কাছাকাছি যে ব্যাংকই থাকুক একাধিক ব্যাংক যদি থাকে যে কোনো একটা ব্যাংকের সঙ্গে অন্তত আধার কার্ডের লিঙ্ক করে নাও আধার কার্ড লিঙ্ক আছে কী করে চেক করবে আঙুলের ছাপ দিয়ে দেখো তোমার ব্যালেন্স দেখা যাচ্ছে কি না বা যে কোনো এই পি এস ট্রানজ্যাকশানে গিয়ে বা যেখানে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা হয় সেখানে গিয়ে চেক করতে পারবে এবং চেক যদি করা যায় ব্যালেন্স তাহলে তোমাদের টাকা আসতে কোনো সমস্যা নেই হেমন্ত কারা কারা পেয়েছে সর্বপ্রথম যারা তিনটা কিস্তির টাকা অর্থাৎ যাদের একসাথে দুটো কিস্তি এবং পরে একটা কিস্তির টাকা পেয়েছিল দু হাজার একুশ সালে তারাই কিন্তু এই কিস্তির টাকাটা পেলো মাঝখানে যে টাকাটা দেওয়া হয়েছিলো অর্থাৎ দু হাজার বাইশের প্রথমের দিকে সেই টাকাটা কিন্তু এই ব্যক্তিরা পায়নি অর্থাৎ যারা তিনটা কিস্তি পেয়েছে তারা কিন্তু ওই মাঝের টাকার সময় কিন্তু এর কিস্তি দেওয়া হয়নি অর্থাৎ চার নম্বর কিস্তিটা তাদেরই দেওয়া হয়েছে যাদের তিন নম্বর কমপ্লিট হয়েছিল বিগত চার পাঁচ মাস এবং তারপর মে মাসের একত্রিশ তারিখ এই কিস্তি টাকাটা দেওয়া হলো তো তোমরা আশা করি ভালোভাবে বুঝেছো যদি বিশেষ কিছু জানার থাকে কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই জানতে পারো আমাদের কমেন্ট সেকশানে জানিয়েও আমরা চেষ্টা করবো সেই বিষয়ে তোমাদের সঠিক সমাধান দেওয়ার আজ এই পর্যন্তই তোমাদের টাকাও খুব তাড়াতাড়ি ঢুকে যাবে যারা রিসেন্ট আজকেই কে ওয়াইসি কমপ্লিট করেছো পি এম কেওয়াইসি লাস্ট ডেট আজ পর্যন্ত অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত যারা কে কমপ্লিট করছ তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকবে কিন্তু পাটে পাটে ঢুকবে ভাবার কিছু নেই প্রতি বছর তিনটা কিস্তির টাকা তোমাদের কন্টিনিউ দিয়ে দেওয়া হবে যারা ভাবছো টাকা পাবো নি বা কবে পাবো তাদেরকে ভাবার কোনো প্রয়োজন নেই যারাও তিনটা কিস্তির টাকা আগে পেয়েছ তারা আবার পুনরায় পাবে এবং যারা একটা কিস্তি অন্তত পেয়েছ তাদের টাকা কোনো সমস্যা হবে না একটাই কথা বলা আধার কার্ডের লিঙ্ক যেমন ব্যাংকের সাথে যুক্ত থাকে যদি না ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে টাকা আসবে না সেই টাকাটা আসতে সমস্যা হবে তো এইটাই বলার ছিল আজকের ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছো যদি ভালো লাগে এই খবরটা তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে বলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকেও দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে ধন্যবাদ